নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে। আগামী 23 মে 2022 সোমবার আরও একটি গুরুত্বপূর্ণ গ্রহের গোচরের পরিবর্তন ঘটতে চলেছে, আর তা হল শুক্রদেব। শুক্রদেব হল দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় এবং সেই সাথে সপ্তম গৃহের অধিপতি। শুক্র মীন রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ মেষ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে এবং মেষ রাশিতে অবস্থান করছে রাহু। রাহু এবং শুক্র একই সঙ্গে আগামী 18ই জুন পর্যন্ত অবস্থান করবে, এবং সেই সাথে বলবো যে বুধ এবং রবিদেব একই সঙ্গে অবস্থান করছে বৃষ রাশিতে। তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব, এবং মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে অবস্থান করবে মীন রাশিতে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ হল সৌন্দর্য, কোমলতা, মাধুর্যতার প্রতীক, তাছাড়া সৃজনশীলতা, রোমান্স এবং সেই সাথে আমাদের ভোগ বিলাসের কারক গ্রহ। দাম্পত্য জীবনে শুক্র অত্যন্ত শুভ থাকা প্রয়োজন, আর জন্মকুণ্ডলীতে শুক্র যদি শুভ থাকে তাহলে প্রেম, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো হয়। একদিকে বৃষ রাশি হলো পৃথ্বী রাশি এবং অন্যদিকে তুলা হলো বায়ু রাশি, এবং এই দুই রাশির অধিপতি হলো শুক্রদেব, এবং আগামী 23 মে থেকে 18ই জুন পর্যন্ত অগ্নি রাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশির অধিপতি মঙ্গল এই সময়ে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মীন রাশিতে গোচর করছে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে আজ এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আগামী 23 মে 2022 রাত্রি 8:39 থেকে মেষ রাশিতে অবস্থান করবে শুক্রদেব, এবং 18ই জুন 2022 সকাল 8:28 বৃষ রাশিতে অর্থাৎ নিজের গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 23 মে থেকে 18ই জুন পর্যন্ত কর্কট রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে শুক্রের গোচরের পরিবর্তনে কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। শুক্রদেব হল কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ গৃহের অধিপতি এবং একাদশ গৃহের অধিপতি। চতুর্থ গৃহ থেকে পারিবারিক সুখ, সমৃদ্ধি, সেই সাথে মাতা, গৃহ, বাহন ইত্যাদি বিচার করা হয়। একাদশ গৃহ হল আয় এবং লাভের গৃহ। এই গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে দশম গৃহে সূচিত হচ্ছে, অর্থাৎ কর্মভাবে। তাই পেশাগত ক্ষেত্রে শুক্রের এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের লাভের অঙ্ক কিছুটা কমতে পারে, তাই কিছুটা সমস্যা, কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনার লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে বা কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হবে, কিছুটা প্রতিকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিছু বিষয় চলে যেতে পারে, তাই এই সময় রাজনীতি থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। নিজের দৃষ্টিভঙ্গিকে অবশ্যই সর্বদা ন্যায়সঙ্গত রাখার চেষ্টা করুন। নিজের যোগ্যতার বলে আপনি অবশ্যই এগিয়ে চলুন, প্রচেষ্টা চালিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোচরের পরিবর্তন কিছুটা মিশ্র ফল আসতে চলেছে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। একাদশ গৃহের অধিপতি, দ্বাদশ গৃহে অবস্থান, ব্যয় বৃদ্ধির যোগ তৈরি হবে। এই সময় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা ছাড়া কোনো বিনিয়োগ করবেন না, এবং বিনিয়োগে কিন্তু সমস্যা তৈরি হবে, তাই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। গৃহের পরিবেশ শান্ত থাকবে, মনোরম থাকবে, পরিবার এবং আত্মীয় পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন। তাছাড়া বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে মানসিক তৃপ্তি পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন, কোনোভাবেই তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পারস্পরিক পরামর্শ বা আলোচনা করে
অবশ্যই সিদ্ধান্ত নিন, অন্যথায় বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। এই সময় আত্মীয় পরিজনের সঙ্গে লেনদেন এড়িয়ে চলুন, কোনোভাবেই তর্ক বা বিতর্কের মধ্যে যাবেন না। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, মানসিক চাপ উদ্বেগ আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্য গ্রহণ এবং সেই সাথে যোগা মেডিটেশন করলে ভালো ফল আসবে। প্রতিদিন সকালে অথবা শুক্রবার করে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন এবং মা মহালক্ষ্মীর অষ্টকম পাঠ করুন, শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব এই ভিডিওতে তা হলো সিংহ রাশি। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ। আপনার রাশি সাপেক্ষে শুক্রদেব তৃতীয় গৃহের অধিপতি এবং সেই সাথে কর্মগৃহ অর্থাৎ দশম গৃহের অধিপতি। তৃতীয় গৃহ থেকে আপনার সাহসিকতা, ভাইবোন, ছোটোখাটো যোগাযোগ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। দশম গৃহ হলো পেশা এবং কর্মজীবন সংক্রান্তের গৃহ। এই গোচরের পরিবর্তন আপনার ভাগ্যভাবে অর্থাৎ আপনার নবমভাবে পরিবর্তিত হচ্ছে। নবম থেকে ধর্ম এবং ভাগ্যের বিচার করা হয়, তাই পেশাগত ক্ষেত্র থেকে এই গোচরের পরিবর্তন আপনার প্রচেষ্টা অনুসারে অবশ্যই শুভ ফল আসবে। এছাড়া আপনি আপনার যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। আপনার পারিবারিক এবং সেই সাথে সামাজিক সম্পর্ক অত্যন্ত ভালো হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। নতুন চাকরির যারা সুযোগ সন্ধান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল পরিবেশ পরিস্থিতি থাকবে, তাই কাজের সুযোগ আপনি পেতে পারেন। এই গোচরের পরিবর্তনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, ব্যবসার বৃদ্ধি এবং কৌশল প্রয়োগে আপনি অবশ্যই এগিয়ে যাবেন, তাই পরিকল্পনা মাফিক এগিয়ে চলুন। শুক্রের এই গোচরের পরিবর্তন আপনাদের সার্বিক সফলতা নিয়ে আসবে। কৌশলগত পরিবর্তন ইতিবাচক চিন্তাভাবনাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাছাড়া ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বা যারা চারুকলা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই গোচরের পরিবর্তন অনেকটাই ভালো ফল আনবে, কর্মক্ষেত্রের পরিধি বাড়িয়ে তুলবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই গোচরের পরিবর্তন আপনাদের শুভ ফল নিয়ে আসবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহের পরিবেশ শান্ত থাকবে, মনোরম থাকবে, ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সমর্থন পাবেন, পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং মজবুত হবে আপনাদের বন্ধন, এবং আর্থিক ক্ষেত্র থেকে লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আসতে পারে। ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত জীবনে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আসবে আপনার। এই গোচরের পরিবর্তন চলাকালীন শুক্রবার করে দেবী সরস্বতীর উদ্দেশ্যে সাদা ফুল অর্পণ করে এবং শুক্রের বীজ মন্ত্র ওং শুক্রায় নম অবশ্যই জপ করুন 108 বার করে, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা এই ভিডিওতে আলোচনা করব তা হলো কন্যা রাশি। দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা। আপনার রাশি সাপেক্ষে শুক্র হলো দ্বিতীয় গৃহের অধিপতি এবং অন্যদিকে নবম গৃহ অর্থাৎ ভাগ্য গৃহের অধিপতি। দ্বিতীয় হলো আপনার স্থায়ী সম্পদ, আপনার পরিবার, আপনার কথাবার্তা, অন্যদিকে আপনার ভাগ্য এবং সেই সাথে আপনার ধর্ম সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। এই গোচরের পরিবর্তন শুক্র আপনাদের অষ্টম গৃহে অবশ্যই সূচিত করছে। কিছুটা অনিশ্চয়তা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা কিছু পরিবর্তনের গৃহ হলো অষ্টম। পেশাগতভাবে শুক্রের এই গোচরের পরিবর্তন আপনার প্রোফাইলের কিছু পরিবর্তন আনতে পারে, অর্থাৎ আপনার চাকরি বাকরির পরিবর্তন আসতে পারে। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন। নিজস্ব ব্যবসা থাকলে এই সময় নতুন গ্রাহকের পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই প্রপার্টি ডিলিং, কমিশন এজেন্সি কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালান, প্রচুর মুনাফা অর্জনের সুযোগ আপনি পাবেন। আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে। শেয়ার বাজার, স্টক মার্কেট কিংবা ফাটকা বাজারে আর্থিক উপার্জনের সুযোগ সুবিধা পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হবে এই সময়। স্বল্পমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করলে পরিকল্পনা অনুসারে করুন, ভালো ফল আসবে। এছাড়া পৈতৃক সম্পত্তি থেকে সুযোগ সুবিধা পাবেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে মায়ের সঙ্গে কিছুটা বিবাদ বা বিতর্ক হতে পারে, ভেবেচিন্তে কথা বলুন। পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। এই সময় পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো এই সময় অপেক্ষাকৃত ভালো ফল আসবে এবং জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুপরামর্শ করে সিদ্ধান্ত নিন।
তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সময় ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিষয়ে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। তাই প্রতিটা বিষয় খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রতিদিন সকালে সাদা চন্দনের তিলক অঙ্কন করুন এবং সেই সাথে চন্দনের সুগন্ধি স্প্রে আপনারা শরীরে ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 23 মে থেকে 18 জুন পর্যন্ত শুক্রের গোচরের পরিবর্তনে কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি জাতকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।